ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়াই যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হবে। এই পৃথিবীটা the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্ঠকা কীর্ণ, কেউ আপনার স্পেস করে দিবে না। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল, কোরআনে এই কথা আছে না নাই? ওয়াকাতানা আইদিয়াহুম, লেবু কাটতেছে আর ওনারে দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটার সময় নাই, ওই এক টানে আঙ্গুল শেষ। এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, অনেকে দেখবেন এত ভালো নামাজ জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো, আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকবো, মাগরিবের সময় টেনশন, ইস এশাটা হয়ে গেলে। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই, আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে, এ ওরনা পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে, আহ কত বড় পাগল, তুই মল্লি কেন, গালি দিছে তো কি হয়েছে, হ্যাঁ বুঝতে চায় না, হতাশ হয়ে যায়, আর বয়স কম তো ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়। এই সুরাগুলো পড়ে না, এখানে আসার মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি, সবাই ঘুমাইছেন, আরে আমি কত ঘুমাইছি, জুমার নামাজের সময় যে কি ঘুম আসে আসে আসে, কমন পড়ছে, একেবারে কমন পড়ে গেছে, ঘুম আসে, চলে যেতে হবে, দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা, কিন্তু এটা আমার আসল ঘর নয়। যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে, কথা বলেন, যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে, এগুলো আমরা ভাবতে চাই না। কবরের জীবনটা আসল জীবন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে